নমস্কার, আমি পম্পা। রুচি বুটিকের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজ দেখাবো রেডিমেড কিছু সালোয়ার পিস আর সালোয়ার রেডিমেড সেট, থ্রি পিস সেট কিছু দেখাবো। আর অনেকেরই ডিমান্ড থাকে যে কখনো সালোয়ার পিস দেখাও না, একটু সালোয়ার পিস দেখালে ভালো হয়, তো আজকে একটু সালোয়ার পিসটাই দেখাবো। পিওর কটনের সঙ্গে শিফন দুপাট্টা, খুব ভালো ভালো আজকে সালোয়ার পিস রয়েছে, পুরোটা দেখবেন প্রথম থেকে শেষ অবধি, আশা করি খুব ভালো লাগবে। নাম্বার ওয়ান, ডিপ বটল গ্রিন কালার, তসর সিল্ক, থ্রি পিস সালোয়ার, স্ট্রেইট প্যান্ট আর দুপাট্টা, একেবারে থ্রি পিস সেট। হ্যান্ড ব্লক প্রিন্টের উইথ গোল্ড প্রিন্ট রয়েছে, খুব ছোট ছোট করে গোল্ড প্রিন্ট রয়েছে। এই গোল্ড প্রিন্টগুলো কিন্তু কখনোই উঠে যাবে না, অনেকেরই ধারণা যে গোল্ড প্রিন্ট উঠে যায়, না গোল্ড প্রিন্ট উঠবে না। একেবারে হোম ওয়াশ করুন, তবে আমি বলবো ফার্স্ট ওয়াশ, সব সময় ফার্স্ট ওয়াশের সময় একটু ভিনিগারে ভিজিয়ে একটুখানি 5 মিনিট ভিজিয়ে রেখে তারপরে লাইট কোনো লিকুইড কোনো সোপ দিয়ে ধুয়ে ফেলুন, একেবারে রঙ যাবেও না, খুব ভালো থাকবে। এই থ্রি পিস, আমি যে থ্রি পিসটা পরেছি, থ্রি পিসের প্রাইস হলো 1850, আর সাইজ হলো 42 সাইজ, আমি 42 সাইজ পরেছি আর 44 দুটো সাইজ রয়েছে, 42-44 দুটো সাইজ রয়েছে। আর এই হলো আমার স্ট্রেট প্যান্ট, স্ট্রেট প্যান্টটাও একটু দেখিয়ে রাখি, এই হলো স্ট্রেট প্যান্ট। নাম্বার টু, এটা কাফতান, 42 সাইজ কাফতান একটা সেট দেখাচ্ছি। এটা আপার পোর্শন জর্জেট উইথ লাইলিং, আর তলার পোর্শনটা ফ্রিল করা রয়েছে, ভীষণ ভালো ফিটিংস, আর সামনে একটা খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। ব্ল্যাক রেডিমেড প্যান্ট, সেম প্রাইস 1850, এটাও 42 সাইজ, এটাও 42 সাইজ, এটা সিঙ্গেল পিস। নাম্বার থ্রি, পিওর শিফন জর্জেট, শিফন জর্জেট লখনউ চিকন হ্যান্ড ওয়ার্ক, হ্যান্ড লখনউ চিকনকারি ওয়ার্ক, হ্যান্ড স্টিচের ব্যাক সাইডটা দেখালেই বুঝতে পারবেন হ্যান্ড স্টিচ। লাইট পিচ কালার 40 সাইজ, অ্যাকচুয়ালি এটা 40 সাইজ, মানে এখানে ট্যাগে 40 সাইজ লেখা আছে, কিন্তু এটা 42ও চলে যাবে, কিন্তু এটা একটু ফ্রন্ট সাইডটা দেখিয়ে রাখি। এই হলো পুরো ডিজাইনটা হ্যান্ড ব্লক প্রিন্টের, পিওর শিফন লখনউ চিকনকারি হ্যান্ড ব্লক প্রিন্টের একটা সালোয়ার সেট। এটা শুধু সালোয়ার আর দুপাট্টাটা রয়েছে, একদম 2.5 মিটার দুপাট্টা, 2.5 মিটার দুপাট্টা, আর সালোয়ারের ব্যাক সাইডটা লাইলিন, উইদাউট লাইলিন, তবে নর্মালি আজকাল কিনতে পাওয়া যায় লাইলিন, সেম কালারের লাইলিন কিনে পরতে পারবেন, আর এর সাথে একটা হোয়াইট লেগিংস দিয়ে পরলে ভীষণ ভালো লাগবে। সেম প্রাইস 1850, সালোয়ার আর দুপাট্টা প্রাইস হলো 1850, 40 সাইজ দেখাচ্ছি, তবে এটা যা মানে যা চেস্টের যা মেজারমেন্ট আছে সেটা 42 যারা তারাও নিতে পারবেন। আচ্ছা, এবার আমি পিসে চলে আসছি, সালোয়ার পিস শিভরি, একেবারে সিল্ক কটন মেশিন, মানে ইয়কের ডিজাইনটা, মেশিন এমব্রয়ডারি ওয়ার্ক উইথ শিভরি প্রিন্টেড, শিভরিও আজকাল ইন ফ্যাশন, তো ভীষণ সুন্দর দেখতে। এটা হলো আপার পার্টটা, আর এই হলো লোয়ার, মানে লোয়ার পার্টের পেসটা, তার সঙ্গে
শিফন দোপাট্টা। আমার একটু ভুল হলো, এই হলো শিফন দোপাট্টা। প্রাইস 1500, 1500। হ্যাঙ্গার হলে ভালো হতো, কিন্তু হ্যাঙ্গারে দেখানো এগুলো সম্ভব না। একেবারে পিওর সফট কটনে, এটা দুপাট্টা আছে, একদম পিওর কটন। কি ভালো দেখতে, প্রত্যেকটা ভীষণ সুন্দর, প্যাস্টেল শেড, একেবারে প্যাস্টেল শেড কালার মেনশন করা আমার পক্ষে একটু ইম্পসিবল। পুরোটা সেম প্রিন্টের, তার সঙ্গে মেশিন লখনউ চিকনকারি ওয়ার্ক, ইয়কের ডিজাইনটা। আর এই হলো, এটা স্ট্রেট প্যান্ট করেও পরা যেতে পারে, বা একটু পালাজো করেও কেউ পরতে পারে, যে যেভাবে বানাতে চায়। আর তার সঙ্গে শিফনের দুপাট্টাটা, অসাধারণ একটা দুপাট্টা। দুপাট্টাটা একটু ভালো করে দেখিয়ে রাখি, এই হলো শিফনের দুপাট্টা। কি ভালো কাজটাই, কি সুন্দর, পুরোটা কিন্তু লখনউ চিকনকারি মেশিন এমব্রয়ডারি ওয়ার্ক, কালারটা ভারী মিষ্টি। প্রাইস 1500, 1500। পিওর কটন, একেবারে মানে পিওর কটন, সঙ্গে শিফন দুপাট্টা, লখনউ চিকনকারি ওয়ার্ক, প্রাইস 1500। শিপিং অল ওভার ইন্ডিয়া, শিপিং ফ্রি, সিওডি চার্জেবল, যারা সিওডি নেবেন সিওডি চার্জ দিয়েই নিতে হবে। প্রত্যেকটা কালার খুব সুন্দর, সালোয়ার পিস দেখাচ্ছে, এটা লাইট স্টিল গ্রে কালার, স্টিল গ্রে কালার, সঙ্গে ব্লক প্রিন্টটা অসাধারণ। আর ইয়কের মেশিন এমব্রয়ডারি, একটা খুব সোবার একটা ইয়কের ডিজাইন করা আছে। একটা আপার পার্টটা দেখাচ্ছি, লোয়ার পার্ট একেবারে প্লেন, লোয়ার পার্টটা একেবারে প্লেন, মানে সব পুরোটাই স্ট্রেট প্যান্ট বা সালোয়ার প্যান্ট, যেভাবে বানাতে চায়, বা পেন্সিল প্যান্ট যেভাবে বানাতে চায় বানিয়ে পরতে পারে। সঙ্গে শিফনের একটা সুন্দর দুপাট্টা রয়েছে। এই হলো শিফন দুপাট্টা। প্রত্যেকটা সালোয়ার পিস অসাধারণ, সব সেম প্রাইসের 1500। একদম হোয়াইট আর পিঙ্ক কম্বিনেশন, পিওর কটন। ইয়কের ডিজাইনটা কি ভালো দেখতে। এটার কাজটাও এত সুন্দর, সঙ্গে সিকোয়েন্স রয়েছে আর মেশিন এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে। কি ভালো, মানে লাইট বেবি পিঙ্কের একটা, বেবি পিঙ্ক আর হোয়াইট থ্রেড দিয়ে এমব্রয়ডারিটা করা, তার সঙ্গে সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে ইয়কের ডিজাইনটা। এটা হলো লোয়ার পার্ট, সঙ্গে শিফন দুপাট্টা, একেবারে 2.5 মিটার শিফন দুপাট্টা। শিফন দুপাট্টার মধ্যেও না ছোট ছোট করে সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে। 1500 প্রাইস। এটাও স্টিল গ্রে কালার, স্টিল গ্রে কালার, ইয়কের ডিজাইনটা, এটাও মেশিন এমব্রয়ডারি ওয়ার্ক, কিন্তু ভীষণ সূক্ষ্ম, ভীষণ সোবার, খুব সুন্দর। মানে অনেকগুলো সুতোর কম্বিনেশানে না এই মেশিন এমব্রয়ডারি ওয়ার্কটা করা, তার সঙ্গে একটা গোল্ড একটা ব্লক প্রিন্ট রয়েছে, ভীষণ সোবার, মনে হবে উঠে যাবে, একদমই উঠবে না। আমরা তো আর ওইভাবে কাছি না, এখন খুব হালকাভাবে কাছি। আর এই হলো লোয়ার পার্টের পিসটা, সঙ্গে দুপাট্টাটা দাও। এই প্রত্যেকটা যতগুলো পিস দেখাচ্ছি সবকটা কিন্তু রেগুলার ইউজের নয়, অকেশন পারপাসে পরবার জন্যই।
ইয়কে মানে যে সুতোর কম্বিনেশনে মেশিন এমব্রয়ডারি ওয়ার্ক করা, সেম কম্বিনেশনে দুপাট্টার কাজটা করা, তো শিফন দুপাট্টা, কিন্তু প্রিন্টেড শিফন দুপাট্টা, ভীষণ ভালো দেখতে। প্রাইস সব সেম 1500। বেজ কালার, সব কটন পিস দেখাচ্ছি, এটা আপার পার্ট, লোয়ার পার্ট, এটা যদি উল্টেও করা যায় তাতেও কিন্তু আমার মনে হয় ভালো লাগবে। এবার যার যেমন মনে হবে সে সেভাবে বানাতে পারবে। সঙ্গে দুপাট্টা, এটা একটা কটন দুপাট্টা, একেবারে 2.5 মিটার কটন দুপাট্টা, বিশাল বড়, একেবারে 2.5 মিটার কটন দুপাট্টার সঙ্গে। এইভাবেও করা যেতে পারে, যেভাবে সুবিধে। এটাকে স্ট্রেট প্যান্ট করে একদম স্ট্রেট সালোয়ার বানালেও ভালো লাগবে, যে যেভাবে বানাতে পছন্দ করেন। 1500 প্রাইস। বুকিং নাম্বার 7890-625-275-628-99-25057, দুটো নাম্বারে বুকিং হবে। স্টোরের অ্যাড্রেস বলে রাখি, 826 অমরাবতী সোদপুর শিবালিক অ্যাপার্টমেন্ট, ফেজ 2, ডক্টর ডিএন রায়ের গলি, অপোজিট তানিষ্ক শোরুম। আমার স্টোর ওপেন থাকে দুপুর 12টা থেকে রাত 8টা অবধি। আগস্ট মাস থেকে প্রতিদিনই স্টোর খোলা রয়েছে, আসার আগে একটু ফোন করে আসুন অবশ্যই। এটাও স্টিল গ্রে অ্যান্ড পিঙ্ক কম্বিনেশন, মাঝখানে এরকম হবে, এটা মেশিন এমব্রয়ডারি ওয়ার্ক। এই যে ডিজাইনগুলো দেখছেন এটা মেশিন এমব্রয়ডারি ওয়ার্ক, তার সঙ্গে একটা ম্যাট সিকোয়েন্স ওয়ার্কও রয়েছে। এটা হলো লোয়ার পার্টের, একেবারে পিওর কটন দুপাট্টা, কটন দুপাট্টা প্রিন্টেড কটন দুপাট্টা, ভীষণ ফাইন। প্রাইস সব সেম 1500। কালার তার সঙ্গে প্রিন্টেড, অ্যাকচুয়ালি ইয়েলো, একটা ব্রাউন, তার আর একটা গোল্ড প্রিন্টেড, একটা সুন্দর ফ্যাব্রিক রয়েছে। আর ইয়কের পার্টটা কপার জারি দিয়ে মেশিন এমব্রয়ডারি ওয়ার্ক করা, লাইট প্রত্যেকটা কাজ, ভীষণ লাইট কাজ, শুধু ইয়কের পোর্শনেই কাজ। আর এই হলো লোয়ার পার্টের প্যাস্টেল শেড, ভীষণ ভালো একটা কালার, আনকমন শেড, মানে প্যান্টের পিসের কালারটা ভীষণ আনকমন একটা শেড, কটন দুপাট্টা, সেম একটা ভীষণ সুন্দর ম্যাচিং প্রিন্টেড ফাইন দুপাট্টা কটন, সেম প্রাইস 1500। আগে একটা বেজ কালার দেখালাম, আর এটা পিচ কালার, পুরোটা ব্লকের, পুরোটা মানে না ব্লকের নয়, পুরো ফ্যাব্রিকটাই একটা সেলফ মেশিন এমব্রয়ডারি ওয়ার্কের, পুরোটাই একটা সেলফ ডিজাইন, পুরো ফ্যাব্রিকটা কটন, এক কটন পিস। এটা আপার পিসটা দেখাচ্ছি, এটা লোয়ার, এটা লোয়ার পার্ট, দুপাট্টা কটন, 2.5 মিটারের একটা সুন্দর দুপাট্টা, পুরোটাই কিন্তু এটা, এটা পুরোটাই একটা ফ্যাব্রিকের মানে নিজস্ব একটা কাজ, এটা আলাদা করে কোনো এমব্রয়ডারি ওয়ার্ক নয়। প্রাইস 1500।
শাড়িটাও একদম ফাইন কটন লাইট ব্লু কালার অ্যাকোয়া ব্লু উইথ হোয়াইট কম্বিনেশনের ইয়কের পোর্শন বা মাইকা ওয়ার্ক উইথ একটা একটা মেশিন এমব্রয়ডারি ওয়ার্কের একটা লাইট লেস বসানো রয়েছে পিওর কটন ব্লকের পিসটা লোয়ার পার্ট কটন দুপাট্টা প্রাইস 1500 এটাও একদম কটন মানে একদম ফাইন কটনের কটন ফ্যাব্রিকের আপার আপার পোর্শন ইয়কের পার্টে শুধু একটা সেম একটা প্যাচওয়ার্ক বসানো লোয়ার পার্ট সঙ্গে কটন দুপাট্টা পম্পম এটা শিভরি শিভরি ওয়ার্ক করা আছে 1500 প্রাইস পিওর কটন ব্লকের পিস দেখাচ্ছি পরপর কয়েকটা আর প্রত্যেকটার মধ্যে ইয়কের পোর্শনটায় একটা হালকা করে মেশিন এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে এটাও একটা খুব সুন্দর মেশিন এমব্রয়ডারি ওয়ার্কের প্যাচ ওয়ার্ক করা আর পুরোটাই এই ব্লকের কাজ লোয়ার পার্ট প্রত্যেকটা কিন্তু 2.5 মিটার করে রয়েছে পিস আর এই হলো দুপাট্টা এই হলো দুপাট্টা আপার লোয়ার পুরোটাই মানে 2.5 মিটার করে পিস রয়েছে প্রত্যেকটার প্রত্যেকটা পিস যেমন হালকা তেমন সুন্দর দেখতে এটাও অফ হোয়াইটে ভীষণ সুন্দর একটা মাল্টি কালার একটা ফ্লাওয়ার মোটিভের একটা সুন্দর কম্বিনেশন একটা সরু একটা মিডল পার্টটায় শুধু ইয়কের মাঝখানটায় একটা মেশিন এমব্রয়ডারি ওয়ার্কের প্যাচ ওয়ার্ক রয়েছে লোয়ার পার্টেও মেশিন এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে একদম ক্রিম কালার দুপাট্টা কটন দুপাট্টা প্রিন্টেড কটন দুপাট্টা মানে এতটাই ফাইন হাতে না ধরলে বোঝা মুশকিল 1500 প্রাইস হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশন তবে ব্লুয়েরও দুটো শেড রয়েছে একটা একটু ডিপ নেভি ব্লু কালার আর একটা টিল ব্লুয়ের লাইট শেড রয়েছে ঠিক পুরো পুরো ডিজাইনটা এরকম ট্যাচরা ট্যাচরা করে তার সঙ্গে মেশিন এমব্রয়ডারি ওয়ার্ক আর ছোট ছোট করে একটু পুঁথি ওয়ার্কও রয়েছে খুব হালকা হাতে এগুলোকে মানে জাস্ট সফটলি কাটতে হবে হালকা হাতে বারবার বলছি শুরুতেও বললাম আবারও বলছি যে একটু ফার্স্ট ওয়াশ সব সময় কিন্তু একটু ভিনিগারে ভিজিয়ে কাচুন সে যেখানকার যা জিনিসই কাচুন ভিনিগারে ভিজিয়ে কাচুন 5 মিনিট রেখে সঙ্গে সঙ্গে কিন্তু লিকুইড কোনো সোপ দিয়ে ধুয়ে ফেলুন এবং এগুলো না মানে হালকা হাতে ধুয়ে জাস্ট তুলে ফেলা এবং হ্যাঙ্গারে করে মেলে দেওয়া এটা আপার পার্ট লোয়ার পার্ট সঙ্গে কন্ট্রাস্ট শিফন দুপাট্টা শিফন দুপাট্টা সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে দুপাট্টার মধ্যে
সেম প্রাইস 1500। আজকের এপিসোড এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আমার ভিডিওটি একটু লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটা মনে করে প্রেস করতে হবে পরের এপিসোডের নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।